ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে এবার মুখ খুললেন আরেক উপদেষ্টা আসিফ আজম। এর মধ্যে এবার জাতিসংঘের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস। আমরা এই ইউনুসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। মাইনকে সিবাইকে ডক্টর ইউনুস এবং জনগণ তার উপর ক্ষেপে গেছে। ইসের বাটন সব দিক দিয়ে সরকার বিফল। অন্তর্বর্তীকালীন সরকারে এখন যারা আছেন, রাজনৈতিক যে চ্যালেঞ্জ গুলো সামনে আসছে সেগুলো তারা মোকাবেলা করতে পারছেন না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, হাসিনার পতনের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিল ডক্টর ইউনুস, এবং তারপর থেকেই কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে কলকাতে শুরু করেছে আওয়ামী দূষণরা, যার ফলে কিন্তু এই মুহূর্তে বলা চলে ডক্টর ইউনুস অনেকটা বিপদেই রয়েছেন, যেগুলো নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া চলছে তুলকালাম কাণ্ড। আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রয়েছে, চলুন দর্শক আপনাদের আগে সেটি দেখিয়ে আনি। করছে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, এমনকি 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জনেরাই অন্তর্বর্তীকালীন সরকারের খুব কাছাকাছি যাবার চেষ্টা করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি তারা সফলও হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জনেরা, প্রশাসনে যারা শেখ হাসিনার লোক হিসেবে প্রতিষ্ঠিত ছিল, এমন লোকরাও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে তাদের ঘনিষ্ঠ জনে পরিণত হবার চেষ্টা করছে এবং সফল হচ্ছে। লালমনিরহাটের যে ঘটনাটা আমাদের সামনে আসলো, সেখানকার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফেসবুক স্ট্যাটাস, সাংবাদিকদের সাথে তিনি যে কথা বলেছেন, এই সব কিছু মিলিয়ে আমরা একজন তাপসী তাপাসম উর্মিকে চিনতে পারলাম। কিন্তু তিনি যদি ফেসবুকে স্ট্যাটাসটা না দিতেন, তিনি যদি সাংবাদিকদের সাথে কথা না বলতেন, তাহলে আমরা কি তাকে আইডেন্টিফাই করতে পারতাম? এই আইডেন্টিফাই করার কোনো প্রক্রিয়া কি আমরা শুরু করেছি? তাপসী তাপাসম উর্মি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এমন কতগুলো উর্মি প্রশাসনে আছে সেটা কিন্তু আমরা জানি না, এবং সেটা খুঁজে বের করার কোনো উদ্যোগও আমরা নেইনি। উদ্যোগ যে নেই তার প্রমাণও আমাদের সামনে আছে। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে যারা পরিচিত ছিল, যারা স্বীকৃত ছিল, তারা অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। কিভাবে হচ্ছে এটা? অন্তর্বর্তীকালীন সরকার কি এই বিষয়গুলোর দিকে নজর দিতে পারছে না, নাকি ভেতর থেকেই কেউ কেউ খেলার চেষ্টা করছে? শেখ হাসিনা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠজনদের রাষ্ট্রের সেন্সিটিভ জায়গাগুলোতে স্থান করে দেওয়ার এই প্রক্রিয়াটা আসলে কাদের হাতে হচ্ছে, সেদিকে কি আমরা কোনোভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছি? আমরা প্রশাসনে লুকিয়ে থাকা শেখ হাসিনার দোষরদের আইডেন্টিফাই না করে আমরা সক্রেটিস অ্যারিস্টটল খুঁজে বের করার চেষ্টা করছি, আমরা আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে বের করার চেষ্টা করছি, আন্দোলনের নেতৃত্ব কার হাতে ছিল, কে এই আন্দোলনকে জায়গাতে নিয়ে এসছে, কার হাতে শেখ হাসিনার পতন হলো, কারা 15.5 বছরে খুঁটি নাড়াতে পারেনি আর কারা 2 মাসের মধ্যে খুঁটি উপড়ে ফেলেছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু প্রশাসনে যে এখনও শেখ হাসিনার দালালরা রয়ে গেল, এমনকি তারা যে এখন গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গাগুলো বাগিয়ে নিচ্ছে, কিভাবে তারা এটা করতে পারছে, এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা, অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের সেরকম কোনো মাথা ব্যথা চোখে পড়ছে না। ওটা আসলে এখন কোন দিকে চলছে, পেছন থেকে কে কলকাঠি নাড়ছে, এগুলো আমাদের এখন আইডেন্টিফাই করাটা অত্যন্ত জরুরি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়গুলোতে নজর দেওয়া। আমি বেশ কয়েকবার আমার এই চ্যানেলে ভিডিওগুলোতে একটা কথা বলবার চেষ্টা করছি, অন্তর্বর্তীকালীন সরকারে এখন যারা আছেন তাদের প্রত্যেককেই আমরা চিনি এবং সজ্জন হিসেবে জানি, তারা এই দেশকে ভালোবাসেন, এই দেশটাকে একটা কল্যাণকামী রাষ্ট্রে তারা রূপান্তর করতে চান, সত্য, কিন্তু রাজনৈতিকভাবে তারা কখনোই সক্রিয় ছিলেন না। সুতরাং রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে সেগুলো তারা মোকাবেলা করতে পারছেন না, কারণ রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক বিষয়গুলোতে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া, কারণ তা না হলে তাপসী তাপাসম উর্মি যেভাবে প্রকাশ্যে স্ট্যাটাস দেওয়ার সাহস পাচ্ছেন, এরকম যারা এখনও ঘাপটি মেরে আছেন তারা প্রকাশিত হবেন, এবং সবার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে গেলে রাষ্ট্রযন্ত্রই তখন এক ধরনের বিকল হয়ে পড়তে পারে। সুতরাং এগুলোকে আইডেন্টিফাই করে নিজেদের অবস্থান শক্ত রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হঠাৎ করে যদি কোনো বিস্ফোরণ হয় তখন এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। কিন্তু প্রকাশ্যে যারা শেখ হাসিনা সরকারের দালালি করেছে তাদেরকে তুলে এনে রাষ্ট্রের সেন্সিটিভ জায়গাতে দায়িত্ব দেয়া, এটা কিভাবে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং যাদের মাধ্যমে এই কাজগুলো হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা একটা গল্প দেখি কিভাবে শেখ হাসিনা সরকারের নিপীড়নকে যে জায়েজ করার চেষ্টা করেছে বহির্বিশ্বে, তাকে আমরা রাষ্ট্রের সবচেয়ে আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে বসানোর পরিকল্পনা করছি। ইত্তেফাক একটা রিপোর্ট করেছে, সেই সুফিউর রহমান হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ পররাষ্ট্রদূত। সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সুফিউর রহমান 9ম BCS পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা, এবং গত আওয়ামী লীগ সরকারের সময় 4টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতীয় দায়িত্ব পালন করেছেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। 1991 সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি তার ব্যাচের পদক্রম তালিকায় শেষের দিকে থাকা সত্ত্বেও 2012 সালে সিনিয়রদের পাশ কাটিয়ে রাষ্ট্রদূত হন। 2012 সালে অর্থাৎ শেখ হাসিনার স্নেহধন্য অত্যন্ত ঘনিষ্ঠ জন হবার কারণেই তিনি এই সুযোগ পেয়েছেন, এটা আলাদা করে বলবার কিছু নেই। সুফিয়া রহমান অক্টোবর 2022 থেকে মে 2024 পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ অফিস সমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। সুফিয়া রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাতে সমর্থ হন যে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিলে তিনি শান্তিতে নোবেল পেতে পারেন। নানাভাবে সাবেক রাষ্ট্রদূত সুফিয়া রহমান তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং নানা সুযোগ সুবিধা গ্রহণ করতে থাকেন। এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন এবং নিঃসন্দেহে সুফিয়া রহমানের মতো মানুষ যারা অবৈধ হাসিনা সরকারের দালালি করে গেছে, তিনি আবারও এই সরকারের কাছ থেকেও সুযোগ সুবিধা আদায় করবার চেষ্টা করবেন। এক দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করায় 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের মে পর্যন্ত তৎকালীন সরকার অবৈধ শেখ হাসিনা সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন। শেখ হাসিনার দালালি করেছেন, দাবিদারি করেছেন, তাদের মধ্যেও আবার যিনি সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, যিনি মিয়ানমারের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সময় রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং রোহিঙ্গাদের আসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয় যাতে শেখ হাসিনা নোবেল পুরস্কার পান, এবং এটাও শেখ হাসিনাকেই সুফিয়া রহমানই বুঝিয়েছিলেন। এমনকি যখন থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ আসতে শুরু করল আন্তর্জাতিকভাবে, তখন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই সুফিয়া রহমান শেখ হাসিনার পক্ষে অর্থাৎ নিপীড়নের পক্ষে নিপীড়ক হত্যাকারী শেখ হাসিনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তাকে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করার অন্তত পরিকল্পনাটা নেওয়া হয়েছে, প্রস্তাব অন্তত এসেছে। প্রস্তাবটা কোথা থেকে আসলো? আমরা তো তার বিশেষ সহকারী বিশেষ দূত অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু এই ধরনের নিয়োগগুলো যদি হয়ে যায় তাহলে ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ যে আবারও কোনো বিস্ফোরণ ঘটাবে না, এবং প্রশাসনের ভেতরে যেখানে উর্মিদের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা কোথাও ডিসি কোথাও এসপি, ডিসিদের তালিকা নিয়ে তো নানান আলোচনা তো হয়েছেই, অন্তত 56 জন যারা ছিলেন, যাদের তালিকা ছিল, যাদের তালিকা তৈরি করেছিল অবৈধ শেখ হাসিনা সরকার, তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে একসময় পোস্টের ছাত্রলীগ নেতা নেত্রীও আছেন। এভাবে যদি আপনি প্রশাসনকে সাজাতে থাকেন এবং শেখ হাসিনার ঘনিষ্ঠজনদেরকে টেনে এনে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গাগুলোতে বসান, তাহলে জুলাই আগস্ট বিপ্লবের প্রত্যাশা আকাঙ্ক্ষা যে কখনো পূর্ণ হতে পারবে না, এটা নতুন করে বলবার কিছু নেই। সুতরাং এই জায়গাগুলোতে খেয়াল করতে হবে। আমরা হয়তো সক্রেটিস অ্যারিস্টটলদের খুঁজে বের করতে পারবো, সামনে তো অনেক সময় পড়ে আছে। এই আন্দোলন কার নেতৃত্বে হয়েছে, কে প্ল্যান করেছিল, কে পরিকল্পনা করে শেখ হাসিনার মুখ থেকে রাজাকার শব্দটা বের করেছিল, কিংবা প্রভাস আমিন তাকে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন করাতে বাধ্য করতে পেরেছিলেন পরিকল্পনা করে, সেগুলো সম্পর্কে আমরা হয়তো বা বিভিন্ন সময়ে সে তথ্যগুলো বের করতে পারবো। রাজনৈতিক দলগুলো গত 15.5 বছরে যে একটা খুঁটিও নামাতে পারেনি, সেটা যদি সত্যি হয়ে থাকে সেটাও হয়তো প্রমাণিত হবে। রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সহযোগিতা ছাড়া শুধুমাত্র জুলাই এবং আগস্ট মাসে এই বিপ্লবের মাধ্যমে ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ফেলেছেন, সেটাও যদি সত্যি হয়ে থাকে আমরা মেনে নিব, কিন্তু সেগুলো নিয়ে বিতর্কের অনেক সময় পড়ে আছে। এখন দেশটাকে বাঁচাতে হবে, আর যারা জীবন দিয়ে এই বিপ্লবে আমাদের জয় নিশ্চিত করেছে, শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে, তাদের জন্য হলেও এইসব বিতর্ক ফেলে দিয়ে এখন রাষ্ট্রটাকে কীভাবে সামনে গিয়ে নিয়ে যাওয়া যায়, অবৈধ শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ যাতে আর কোনো দিন সুযোগ না পায় এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করার, সেটা নিশ্চিত করতে হবে, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমি প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা এদিকে নজর দেবেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন একটি যেই অবস্থা বিরাজ করছে, যে সারা বাংলাদেশে আপনার দ্রব্যমূল্য একদম ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, মানুষ এখন দ্রব্যমূল্য কেনার মতো সামর্থ্য নেই, সাধারণ মানুষের দ্রব্যমূল্যের দাম এক লাগামহীন, বাজার নিয়ন্ত্রণহীন, জনজীবনে মানুষের ন্যূনতম কোনো নিরাপত্তা নেই, জনজীবন আজকে বিঘ্নিত, আজকে মানুষ শঙ্কিত। তারপরে সারা বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই এমন একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, মানুষ আজকে কেউ নিরাপদ সারা বাংলাদেশে কেউ আজকে নিরাপদ নেই। সারা বাংলাদেশে মানুষ আজকে মনে হয় যে একটি আয়নাগরের ভিতরে বসবাস করছে, সারা বাংলাদেশের মানুষ মনে হয় যে আজকে একটি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এই জন্য এবং পাশাপাশি
সারা বাংলাদেশে এই যে পুলিশ হত্যা হলো, সারা বাংলাদেশে কি পরিমাণ যে পুলিশকে হত্যা করা হয়েছে তার হিসাব এখনো আমরা পাইনি। পুলিশের জীবনের কি কোনো মূল্য নেই? এই তাই আজকে এই পুলিশ সমাজ পর্যন্ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত মানুষ, সাধারণ মানুষ থেকে নিয়ে প্রশাসনের মনে সমস্ত মানুষ এই আজকে ইউনুস গঙ্গের বিরুদ্ধে এবং সমন্বয়কারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সেই জন্য আমরা সকলে একসাথে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, জননিরাপত্তা ফিরিয়ে আনার জন্য, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য, চুরি ডাকাতি চিন্তায় অরাজক পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য, পুলিশ হত্যার বিচারের জন্য আমরা এই ইউনুসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের অংশ হবে মার্চ টু যমুনা, এই আন্দোলনের অংশ হিসাবে স্টেপ ডাউন ইউনুস, এই আন্দোলনের অংশ হিসাবে আমরা 17 তারিখে একসাথে আমরা সবাই শেখ হাসিনার সমর্থনে, শেখ হাসিনার পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা একসাথে আমাদের সবার ফেসবুক থেকে শেখ হাসিনার ছবি পোস্ট করব। এটা একটি মেসেজ দিতে চাই সারা বাংলাদেশের কর্মীর সমর্থকবৃন্দ এবং সারা বাংলাদেশের জনগণ মিলে আমরা একটা মেসেজ দিতে চাই ইউনুসকে এবং ষড়যন্ত্রকারীদেরকে যে বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা হচ্ছে এদেশের মানুষের বঙ্গবন্ধু কন্যা, হচ্ছে বঙ্গবন্ধু এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুর কন্যা দশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের জীবন জীবিকা নিয়ে কাজ করেছেন, মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কাজ করেছেন, মানুষের জীবনে কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, কিভাবে মানুষের জীবনের উন্নয়ন করা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়, সেগুলো নিয়ে দেশরত্ন শেখ হাসিনা কাজ করেছেন। এই জন্য শেখ হাসিনা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, শেখ হাসিনার অপর নাম হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, শেখ হাসিনার অপর নাম হচ্ছে আবেগ অনুভূতি। তাই আমরা সকলে সারা বাংলাদেশে একসাথে শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো। এই মার্চ টু যমুনা আন্দোলন সফল করে, স্টেপ ডাউন ইউনুস এই আন্দোলন সফল করে আমরা বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব। তারপরে আরেক শ্রেণীর লোক, আরেক শ্রেণীর নেতৃবৃন্দ এই শেখ হাসিনার ছবি পোস্ট করবে না, আমরা বলবো করবেন না, তারাও করবে না। কেন করবে না? অনেক 111 সময় আমরা দেখেছি একটা চক্র ছিল যে শেখ হাসিনার চেয়ে থেকে নিজেকে নিজে বড় নেতা মনে করতো, তো এখনো আবার আরেকটি চক্র দাঁড়িয়ে গেছে নিজেকে নিজে বিশাল বড় নেতা মনে করছে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, শেখ হাসিনার চাইতে নিজেকে বড় নেতা হিসাবে জাহির করার চেষ্টা করে। তাদেরকে বলবো তাদের শেখ হাসিনার ছবি পোস্ট করার দরকার নেই এবং তারা শেখ হাসিনার ছবি পোস্ট করবে না, কারণ তারা নিজেকে নিজে শেখ হাসিনার চাইতে বড় নেতা মনে করে। সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, কেউ যদি শেখ হাসিনার চাইতে নিজেকে নিজে বড় নেতা মনে করেন তাহলে পিটের চামড়া বাংলাদেশে থাকবে না, পিটের চামড়া থাকবে না। শেখ হাসিনার কর্মীরা, বঙ্গবন্ধুর কর্মীরা যেমন 111 আপনাদেরকে গড়ে বসিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে এখনো গড়ে বসিয়ে দিবে। সো তাই দুর্নীতিবাজ এবং শেখ হাসিনার চাইতে যারা বড় নিজেকে বড় নেতা মনে করেন তারা গড়ে বসে থাকেন, তাদের শেখ হাসিনার ছবি পোস্ট করার দরকার নেই। আমরা সারা বাংলাদেশে তৃণমূলের নেতা কর্মীরা, আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটি কতিপয় সুশীল সাংবাদিক, 1.5 টাকার সাংবাদিক আর কতিপয় অক্ষত নেতা এবং কতিপয় গড়ে বসে থাকা কতিপয় অক্ষত সাংবাদিক, বিভিন্ন লোকজন সুশীল শেখ হাসিনার বিরুদ্ধে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে কথা বলছেন, আমি সেই কথাগুলো বলতে পারবো না। সো তাদের বিরুদ্ধে একটা মেসেজ দেওয়ার জন্য, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তারা একযোগে 17 তারিখে বৃহস্পতিবার রাত্রে 12:01 শেখ হাসিনার ছবি পোস্ট করবেন, পোস্ট করে দেখিয়ে দিবেন আমরা শেখ হাসিনার সৈনিকেরা, আমরা থাকতে বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনাই হচ্ছে আমাদের শেষ কথা। সারা বাংলাদেশের প্রতিটি গড়ে গড়ে মানুষ যেইভাবে শেখ হাসিনাকে ফিল করা শুরু করেছে, শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার যে রাজনীতি ছিল সেই রাজনীতিকে যেভাবে ফিল করা শুরু করেছে, শেখ হাসিনা যেভাবে মানুষকে শান্তি দিয়েছিলেন, শেখ হাসিনা মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, প্রত্যেকটি মানুষ বাংলাদেশের আজকে শেখ হাসিনাকে আজকে ফিল করা শুরু করেছেন, শেখ হাসিনার জন্য আজকে মানুষ দুহাত তুলে দোয়া করতেছে, হে আল্লাহ আমাদের শেখ হাসিনা তো ভালো ছিল, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। তাই মানুষের এই আবেগ, এই অনুভূতি, মানুষের যেভাবে ফুসে উঠেছে এই ইউনুস গঙ্গের বিরুদ্ধে, এই শত্রুদের বিরুদ্ধে, সেটাকে কাজে লাগিয়ে আমরা সকলে মিলে সেই আন্দোলনকে অবশ্যই আমাদের সাকসেস করতে হবে, সেই আন্দোলনকে অবশ্যই সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে। শুধু আমরা আন্দোলনটা ইনশাল্লাহ যদি ঘোষণা করি, এই আন্দোলন ধারাবাহিক আন্দোলনের শেষ পর্বে, ফাইনাল পর্বে যদি আমরা আন্দোলনটি ঘোষণা করবে, মানুষকে এই ভাত ভাঙা জোয়ার আপনি সারা বাংলাদেশে ধরে রাখতে পারবেন না। গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় প্রত্যেকটি মানুষ আজ উদ্গ্রীব, মানুষ বসে আছে কখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডাক দিবেন, কখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ডাক দিবেন। সে ডাক দেওয়ার সাথে সাথে বাংলাদেশ থেকে, প্রতিটি গড় থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মার্চ টু যমুনা আন্দোলনে অংশগ্রহণ করবে, দেখবেন যে মানুষকে দাঁড়িয়ে রাখার মতো কোনো শক্তি এবং সামর্থ্য নাই। সো তাই আমাদের এই আন্দোলনটা শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর। তো প্রিয় দর্শক, এই বক্তব্যগুলোর সাথে আপনি কি একমত? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।